হাই বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল বাণী ফুটবল বাণীর আরও একটা নতুন এবং এক্সক্লুসিভ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আবারও বেশ কিছু ইম্পর্টেন্ট ট্রান্সফার আপডেট আছে সেটা ইন্ডিয়ান ফুটবল এবং ওয়ার্ল্ড ফুটবল দুটোরই তাছাড়া কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট আরও আপডেট আছে ইন্ডিয়ান ফুটবলের সেগুলো সব কিছু তোমাদের সাথে এক এক করে শেয়ার করব তো প্লিজ বন্ধুরা ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য একটা কথাই বলবো যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবল ওয়ার্ল্ড ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে পেতে তো চলো বন্ধুরা এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না সরাসরি আজকের মেন টপিকে যাওয়া যাক তো বন্ধুরা ট্রান্সফার আপডেটগুলো দেওয়ার আগে বেশ কিছু ইম্পর্ট্যান্ট আপডেট আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তোমরা সবাই জানো এফসি চ্যাম্পিয়ন্স লিগের স্পটটা কিন্তু একটা ম্যাচের পরে ডিসাইড হবে জামশেদপুর এফসি যারা আগের সিজনে শিল জিতেছিল এবং এই সিজনে যারা শিল জিতেছে অর্থাৎ মুম্বাই সিটি এফসি তাদের মধ্যে এই ম্যাচটা তোমাদেরকে আগেই জানিয়েছিলাম হতে চলেছে ফোর্থ এপ্রিল এবার এই ম্যাচটা তোমরা লাইভ কোথায় দেখতে পাবে দেখো তার আগে জানিয়ে দিচ্ছি সুপার কাপ এবং এই সমস্ত ম্যাচগুলো লাইভ কিন্তু স্টার স্পোর্টসে হবে না স্টার স্পোর্টসের জায়গায় এই ম্যাচগুলো লাইভ তোমরা দেখতে পাবে সোনি স্পোর্টসে সোনি স্পোর্টস টুতে কিন্তু এই ম্যাচগুলো লাইভ দেখতে পাবে অর্থাৎ সুপার কাপের সমস্ত ম্যাচ এবং মুম্বাই সিটিএফসি জামশেদপুরের যে ম্যাচটা হতে চলেছে চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ হিসেবে ধরা হচ্ছে মানে কোন টিম চ্যাম্পিয়ন্স লিগের স্পটটা পাবে সেইটা ডিসাইড করার জন্য এই সমস্ত ম্যাচগুলো তোমরা দেখতে পাবে সোনি স্পোর্টস টু এই চ্যানেলে আর যদি মোবাইলে দেখতে চাও তাহলে ফ্যান কোড অ্যাপটাকে ডাউনলোড করতে হবে সেখানে কিন্তু টাকা দিয়ে ম্যাচটা তোমরা দেখতে পাবে বা ম্যাচগুলো দেখতে পাবে এবার টিভিতে এই চ্যানেলটা আমিও দেখলাম আমাদের টিভিতেও নেই মানে সোনি স্পোর্টসের ওয়ান থ্রি এইগুলো আছে কিন্তু টুটাই নেই মানে আমাকেও আবার সাবস্ক্রিপশানটা কিন্তু নিতে হবে এই ম্যাচগুলো দেখার জন্য তো এই গেল সুপার কাপ এবং মুম্বাই সিটি এফসি জামশেদপুর এফসি যে ম্যাচটা চৌঠা এপ্রিল হতে চলেছে সেটা টেলিকাস্টের আপডেট এরই সাথে দুদিন আগের ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছিলাম ইন্ডিয়া আন্ডার সেভেন্টিন টিম এফসি এশিয়ান কাপে অংশগ্রহণ করবে যেটা হতে চলেছে জুন মাসের পনেরো তারিখ থেকে জুলাই মাসের দু তারিখ অবধি এবং এই টুর্নামেন্টে ইন্ডিয়ার গ্রুপে কারা কারা আছে সেটাও তোমাদেরকে জানিয়েছিলাম ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাপান আছে তাছাড়া ভিয়েতনাম আছে এবং উজবেকিস্তান আছে এবার আজকের এই ভিডিওতে যেটা জানাবো ইন্ডিয়া আন্ডার সেভেন্টিন টিম এই টুর্নামেন্টের আগে কিন্তু স্পেনে যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা স্পেনের মাদ্রিদে গিয়ে ট্রেনিং করবে অ্যাটলেটিকো মাদ্রিদের ইনফ্রাস্ট্রাকচার ইউজ করে সমস্ত রকম সুবিধা পেতে চলেছে ইন্ডিয়া আন্ডার সেভেন্টিন টিম অর্থাৎ তারা অ্যাটলেটিকো মাদ্রিদের ট্রেনিং করবে এটা অবশ্যই একটা দারুণ খবর এই টুর্নামেন্টের আগে একটা ভালো এক্সপ্লোজার ইন্ডিয়া আন্ডার সেভেন্টিন সমস্ত বয়েসদের জন্য একটা দারুণ খবর অর্থাৎ ইন্ডিয়া আন্ডার সেভেন্টিন টিমের সমস্ত ফুটবলাররা স্পেনে যাবেন এই টুর্নামেন্টটা খেলার আগে ট্রেনিং করার জন্য অ্যাটলেটিকো মাদ্রিদে এবার বন্ধুরা সরাসরি চলে আসবো ট্রান্সফার আপডেটগুলোতে প্রথমেই কথা বলবো বিদেশি ফুটবল নিয়ে বিদেশি ফুটবলে দুটো বড় বড় ট্রান্সফার আপডেট এই মুহূর্তে বেরিয়ে আসছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দুটোই কিন্তু সৌদি প্রো লিগ নিয়ে অর্থাৎ যেখানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বর্তমানে খেলছেন তার আরও দুটো টপ ক্লাব তারা কিন্তু টপ দুজন বিদেশি ফুটবলারকে টার্গেট করেছে তাদের মধ্যে প্রথম যে আপডেটটা দিয়ে দেবো সেই ক্লাবটার নাম হলো আল হিলাল অর্থাৎ আল সব সবথেকে বড়ো রাইভাল ক্লাব ক্লাব যেটা বলা যায় সেই আল হিলাল কিন্তু টার্গেট করেছে স্পেনের সবথেকে থেকে বড়ো ফুটবলার বলা যায় স্প্যানিশ ডিফেন্ডার সেন্টার ব্যাক সার্জিও র্যামসকে হ্যাঁ বন্ধুরা সাঁত্রিশ বছর বয়সী সার্জিও র্যামস তিনি সবাই জানো যে স্পেন ন্যাশনাল টিম থেকে রিটায়ারমেন্টও নিয়ে নিয়েছেন বর্তমানে পিএসজিতে খেলছেন এবং পিএসজির সাথে কন্ট্র্যাক্টও শেষ হয়ে যাচ্ছে র্যামসের এই জুন মাসে মানে এই দু হাজার শেষ হয়ে যাচ্ছে তো র্যামসকে কিন্তু টার্গেট করেছে আল হিলাল অর্থাৎ আল নাসের যেখানে রোনাল্ডো খেলছেন তার রাইভাল ক্লাব এবার দেখার একটাই বিষয় হবে র্যামস এর সাইনিংটাকে আল হিলাল কমপ্লিট করতে পারে কিনা এরই সাথে আরও যে আপডেটটা দিয়ে দেবো বর্তমানে সৌদি লিগে যারা নাম্বার ওয়ানে আছে অর্থাৎ আল ইতিহাদ তারা কিন্তু টার্গেট করেছে দু হাজার বাইশের ব্যাল ইন্ডিয়র উইনার অর্থাৎ করিম বেনজিমাকে হ্যাঁ বন্ধুরা করিম বেনজিমা বর্তমানে রিয়েল মাদ্রিদে খেলছেন চোটের কারণে ওয়ার্ল্ড কাপটা মিস করেছিলেন বেনজিমা এবার কিন্তু বেনজিমাকেও আনার চেষ্টা করছে আল ইতিহাদ যারা বর্তমানে সৌদি প্রলীগের নাম্বার ওয়ান পজিশনে আছে দেখা যাক বেঞ্জিমা সার্ভিসটাকে তারা অ্যাভেলেবেল করতে পারে কি না তবে আমার যেটা পার্সোনালি মনে হয় সার্জিও রেমসকে আনা সম্ভব হলেও বেনজিমাকে আনা কিন্তু যথেষ্ট মুশকিলই হবে আল ইতিহাদের জন্য তো বন্ধুরা এই গেল বিদেশি ফুটবলের দুটো ইম্পর্টেন্ট আপডেট এবার সরাসরি চলে আসবো ইন্ডিয়ান ফুটবলের ট্রান্সফার আপডেটগুলোতে প্রথমেই কথা বলবো বেঙ্গালুরু এফসিকে নিয়ে বেঙ্গালুরু এফসি তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার ছাব্বিশ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার রোহিত কুমারের সাথে কিন্তু দু বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো আজকেই কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা চলে এসেছে রোহিত কুমারকে নিয়ে বেঙ্গালুরু এফসির এই মোমেন্টে একদমই ফার্স্ট চয়েস প্লেয়ার বলাই যায় মিডফিল্ডে রোহিত কুমার ইন্ডিয়ান ন্যাশনাল টিমেও ডাক পেয়েছেন লাস্ট দুটো সিজনে খুবই ভালো খেলছেন বেঙ্গালুরু এফসির হয়ে দু থেকে বেঙ্গালুরু এফসির জার্সি পড়ছেন তাছাড়া ডিএসকে শিবাজিয়ানসে খেলা শুরু করেছিলেন তারপর পুনে সিটি এফসি হায়দ্রাবাদ এফসি কেরালা ব্লাস্টার্স এফসির পরে তিনি জয়েন করেছিলেন বেঙ্গালুরু এফসিতে এবং এই মুহূর্তের একদমই ব্রেকিং আপডেট এই ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল রোহিত কুমার তার সাথে দু বছরের কন্ট্র্যাক্ট এক্সটেনশন করে নিয়েছে ব্যাঙ্গালুরু এফসি এবং এটা পুরোপুরি অফিসিয়াল নিউজ অর্থাৎ দু হাজার পঁচিশ সাল অবধি রোহিত কুমার থাকতে চলেছেন ব্যাঙ্গালুরু এফসিতেই এবার নেক্সট যে আপডেটটা দিয়ে দেবো ওডিশা এফসিকে নিয়ে ওডিশা এফসি কিন্তু সাইন করে নিল চব্বিশ বছর বয়সী রাইট ব্যাক লালডিন লিয়ানাকে লালডিন লিয়ানা ইন্ডিয়ান ফুটবল সার্কিটে অত্যন্ত একজন অভিজ্ঞ হয়ে গেছেন এই মোমেন্টে আইজল এফসি থেকে খেলা শুরু করা এই লালডিন লিয়ানা আইএসএলে দীর্ঘদিন খেলছেন প্রথমে চেন্নাইন এফসি তারপর দু হাজার কুড়ি সাল থেকে জামশেদপুর এফসির জার্সিতে খেলছেন রেগুলার জামশেদপুর এফসির হয়ে খেলেছেন এবং এই রাইড ব্যাককেই কিন্তু সাইন করে নিয়েছে ওডিশা এফসি দু হাজার তেইশেই তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছিলো জামশেদপুরের সাথে ওডিশা এফসির সাথে যেটা শোনা যাচ্ছে ডিল ডান হয়ে গেছে সুপার কাপের পরেই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এবং তারপরেই ওডিশা এফসির হয়ে খেলতে থাকবেন মানে জয়েন করে যাবেন ওডিসা এফসিতে এই লালডিন লিয়ানা এবার বন্ধুরা পরবর্তী যে আপডেটটা দিয়ে দেবো অত্যন্ত ইম্পর্টেন্ট একটা আপডেট হায়দ্রাবাদ এফসির অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার ব্যাক পজিশনে আকাশ মিশ্রা এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে আসছে আকাশ মিশ্রা কিন্তু ছাড়তে চাইছেন হায়দ্রাবাদ এফসি যদিও হায়দ্রাবাদ এফসির সাথে দু হাজার পঁচিশ সাল অবধি কন্ট্র্যাক্ট আছে আকাশ মিশ্রার তাও এই মুহূর্তে তিনি কিন্তু ক্লাব ছাড়তে চাইছেন লাস্ট সিজনে আশিস রায় ক্লাব ছেড়েছেন মোহনবাগানে যোগ দিয়েছেন এই সিজনে কিন্তু ক্লাব ছাড়তে পারেন হায়দ্রাবাদ এফ আকাশ মিশ্রা অর্থাৎ লেফট ব্যাক এবং যেটা আপডেট বেরিয়ে আসছে আকাশ মিশ্রাকে নেওয়ার জন্য দুটো ক্লাব বর্তমানে ইন্টারেস্টেড এক হলো মোহনবাগান এবং দ্বিতীয় ক্লাব মোহনবাগানের রাইভাল বলা যায় মুম্বাই সিটি এফসি অর্থাৎ দুই জায়েন্ট ক্লাব যারা কিন্তু ট্রান্সফার মার্কেটে ঝড় তুলেছিল লাস্ট সিজনে এইবারেও কিন্তু আকাশ মিশ্রাকে টার্গেট করেছে এই দুটো ক্লাব অর্থাৎ একটা ভালো ফাইট কিন্তু আমরা দেখতে পারি দুটো ক্লাবের মধ্যেই আকাশ মিশ্রাকে সাইন করার ব্যাপারে তবে মোহনবাগানের আকাশ মিশ্রাকে কতটা প্রয়োজন সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন কারণ লেফট ব্যাক পজিশনের সুভাষিস বোসের ফুটবলার আছে সেই জায়গায় আকাশ মিশ্রাকে কতটা দরকার সেটাই একটা বড় প্রশ্ন তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিও তবে নিঃসন্দেহে আকাশ মিশ্রাকে যদি সাইনিং করতে পারে তাহলে অবশ্যই এটা একটা দারুণ সাইনিং হবে তবে কতটা তিনি গেম টাইম পাবেন বা তারপর সুভাষিস বোসের কি হবে সেটা অবশ্যই একটা বড় প্রশ্ন তবে আমার পার্সোনালি একদমই মনে হয় না আকাশ মিশ্রার জন্য অল আউট যাওয়া দরকার তবে যাই হোক এই মুহূর্তে এই আপডেটটাই আছে তাই তোমাদেরকে জানিয়ে দিলাম এবার বন্ধুরা আজকে শেষ যে আপডেটটা দিয়ে দেবো ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে এই মুহূর্তে একটা যেটা বড় আপডেট বেরিয়ে আসছে ইস্টবেঙ্গল সন্দেশ ঝিঙ্গানের পর টার্গেট করেছে মুম্বাই সিটি এফসির হয়ে এই লাস্ট সিজনে অনবদ্য পারফরমেন্স দেওয়া মেহতাব সিংকে হ্যাঁ বন্ধুরা চব্বিশ বছর বয়সী সেন্টার ব্যাক মেহতাব সিং এই সিজনে অনবদ্য খেলেছেন মেহতাব সিংয়ের কারণে কিন্তু অন্যান্য ডিফেন্ডাররা সুযোগই পাচ্ছিলেন না মুম্বাই সিটিতে অসাধারণ খেলার পর ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়েও সুযোগ পেয়েছেন মেহতাব সিং তার কন্ট্র্যাক্ট মুম্বাই সিটি এফসির সাথে দু হাজার এই সামারেই শেষ হয়ে যাচ্ছে তো তাকে কিন্তু টার্গেট করেছে ইস্টবেঙ্গল সন্দেশ জিঙ্গানের পর মেহতাব সিংই তাদের সেকেন্ড টার্গেট বলা যায় অর্থাৎ সন্দেশ জিঙ্গানকে যদি কোনো কারণে সাইনিং করতে না পারে ইস্টবেঙ্গল তাহলে মেহতাব সিংয়ের জন্য কিন্তু অল আউট বেরোতে পারে ইস্টবেঙ্গল এই মুহুর্তে এটা একটা বড় এবং ইম্পর্ট্যান্ট আপডেট ইস্টবেঙ্গল ক্লাবের জন্য নিঃসন্দেহে মেহতাবকে যদি সাইন করতে পারে অবশ্যই একটা দারুণ সাইনিং হবে ইস্টবেঙ্গলের জন্য মানে ডিফেন্সটা নিয়ে কিন্তু খুব একটা আর চিন্তা থাকবে না তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও তবে পুরো বিষয়টাই কিন্তু ইনিশিয়াল স্টেজে আছে এবং মুম্বাই সিটি এফসি কখনোই কিন্তু মেহতাবকে হাতছাড়া করতে চাইবে না এমনটাই আমার পার্সোনালি মনে হয় তো বন্ধুরা এই ছিল আজকের সমস্ত আপডেটগুলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য টাটা